وبلغنا الكريم. سورة الإخلاص قرآن مجيد روتي چھوٹو ایک سورة دیکھتے سورة تا چھوٹو تو بے شکھا اللہ تعالیٰ کا چھوانے بورو اکرون رسول اللہ صلی اللہ علیہ وسلم اے سورة کے قرآن مجيد ایک تریتیان شو بولے اللہ کرے چھن আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কেউ যদি পারে সে যেন রাতের বেলা কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, এক রাতে এক তৃতীয়াংশ মানে অন্তত দশ পারা কোরআন তেলাওয়াত করা, এটা কার সাধ্যের কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝিয়ে দিলেন যে এক সূরাতুল ইখলাস ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, এটাই কোরআনের এক তৃতীয়াংশের সমান। কারণ পূর্ণাঙ্গ কোরআনের মধ্যে যে শিক্ষাগুলো ছড়িয়ে আছে অতি সংক্ষেপেই এক সূরার মধ্যেই তার এক তৃতীয়াংশ শিক্ষা উঠে এসেছে। তো সূরাতুল ইখলাসের নাম রয়েছে বিশ্বের অধীন, আমাদের সমাজে প্রচলিত নাম হলো সূরাতুল ইখলাস। এটা ছাড়াও সূরা তাওহীদ, সূরা তাজরিদ, সূরা তাফরিদ, সূরাতুল আমনি, সূরাতুন নাজাতি, এরকম বিশ্বের অধিক নাম রয়েছে এক সূরার। কোনো কিছুর নাম এবং উপাধি তখনই বেশি হয় যখন তার গুরুত্ব এবং ফজিলত বেশি হয়। যেমন বড় বড় হুজুর যারা থাকেন অনেক সময় দেখা যায় মানুষ একজনকে অনেক নামে স্মরণ করে, কেউ মুফতি সাহেব, কেউ শাইখুল হাদিস সাহেব, কেউ আল্লামা সাহেব ইত্যাদি, এক একজন এক একটা দিক উল্লেখ করে তাকে স্মরণ করে। কেন? কারণ তার কর্মের পরিধি এবং যোগ্যতার পরিধি এতটা বিস্তৃত যে সবগুলো শব্দই তার সঙ্গে যায়, তার সঙ্গে খাপ খায়। তো কোরআন মাজিদের প্রতিটা সূরার নামও বিশেষ কোনো বিবেচনাকে সামনে রেখেই হয়তো এর উপকারিতা, হয়তো এর ফায়দা, অথবা এর ভেতর লুকিয়ে থাকা কোনো শিক্ষা, অথবা এর ভেতরে উচ্চারিত কোনো একটা শব্দ ইত্যাদি, কোনো না কোনো একটা দিককে সামনে রেখেই সূরাগুলোর নাম নির্বাচন করা হয়। তো সূরাতুল ইখলাস, ইখলাস মানে হলো একনিষ্ঠতা। তো এই সূরাকে সূরা ইখলাস তো এজন্যই বলা হয় কারণ এর মধ্যে নিজের আকীদা আল্লাহর জন্য কিভাবে একনিষ্ঠ করব, কিভাবে তাওহীদে বিশ্বাসী হব, এর গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বাকি যে নামগুলো এর রয়েছে সবগুলোর পেছনেও এ ধরনের এক একটা তাৎপর্য রয়েছে। যেমন সূরাতুল আমনি যেখানে বলা হয়েছে যে এটা হলো নিরাপত্তার সূরা, কোন বিবেচনায়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কেউ যদি সকাল এবং সন্ধ্যা তিনবার করে এ কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার, এই প্রতিটা সূরা তিনবার করে তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে সকল ধরনের বালা এবং মুসিবত থেকে হেফাজত করবেন, এই আমলটাই তার জন্য নিরাপত্তা রক্ষা কবচ হয়ে যাবে। তো সূরা ইখলাস কবে নাজিল হয়েছে এটা নিয়েও ভিন্ন ভিন্ন মত আছে। এক দলের মত হলো মক্কায় নাজিল হয়েছে, আর এক দলের মত হলো মদিনায় নাজিল হয়েছে। তবে কোরআন মাজিদের পাঁচটা সূরা এমন আছে যেই সূরাগুলো শুরু হয়েছে কুল শব্দ দিয়ে, কুল মানে আপনি বলুন। যেমন কুল আউযু বিরাব্বিন নাস শুরু হলো কুল দিয়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক শুরু হলো কুল দিয়ে, কুল হুয়াল্লাহু আহাদ শুরু হলো কুল দিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শুরু হলো কুল দিয়ে, আর আরেকটা সূরা হলো সূরা জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুন মিনাল জিন ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা, এটাও শুরু হয়েছে এই একই কুল শব্দ দিয়ে। কুল মানে আপনি বলুন, কেন রাসূলকে বলতে বলা হচ্ছে? এই কুল শব্দই ইঙ্গিত করছে যে এর পেছনে কোনো না কোনো প্রশ্ন লুকিয়ে আছে। আল্লাহ রাসূলকে কোনো প্রশ্ন ছোড়া হয়েছিল? আল্লাহ রাসূল তো নিজের থেকে বানিয়ে কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়েই বলেন। তো সেই প্রশ্নের জবাবে আল্লাহ তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী সেই প্রশ্নের জবাবে আপনি এই কথা বলুন। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল আল্লাহ তাআলার বংশ নিয়ে। বলবেন আল্লাহর বংশ নিয়ে কি আবার প্রশ্ন হয়? হ্যাঁ, মক্কার মুশরিকরা অথবা আরেক বর্ণনা অনুসারে মদিনার ইহুদিরা, কারণ আগেই বলেছি সূরাটা কি মক্কার যুগে অবতীর্ণ নাকি মদিনার যুগে অবতীর্ণ এটা নিয়ে ইখতিলাফ আছে। তো যারা বলেছেন মক্কার যুগে অবতীর্ণ তাদের বক্তব্য, মক্কার মুশরিকরা এসে বলল উনসুব লানা রাব্বাকা, এ মুহাম্মদ তুমি আমাদের জন্য তোমার রবের বংশধারা বর্ণনা কর। আরবিতে দুটো শব্দ আছে, একটা হলো নাসাব আর একটা হলো হাসাব। নাসাব মানে হইল উপরের বংশ, অর্থাৎ তার বাবা অমুক, তার দাদা অমুক, তার পরদাদা অমুক। আর হাসাব মানে হলো নিচের দিকের সিরিয়াল, তার পুত্র অমুক, তার নাতি অমুক, তার নাতির পুত্র অমুক ইত্যাদি। তো
আরব জাতির মধ্যে জাহেলি যুগেও বংশধারা সংরক্ষণ করার আলাদা একটা রেওয়াজ, একটা কালচার ছিল। এমনকি মানুষের বংশ তো আছে, উটের বংশ পর্যন্ত ওরা মনে রাখতো, উটের নাম রাখতো, যে এই উটের নাম এটা, ওই উটের নাম এটা। তো এই উটের বাপের নাম কি, ওর বাপের নাম কি, তার বাপের 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 নাম কি, এগুলো বর্ণনা করা, এগুলো মুখস্থ রাখতে পারাকে তারা গর্বের বিষয় মনে করতো। এবং নিজের নাম বলার সময়ও দেখবেন তাদের নামের সঙ্গে বাবার নামগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, বিন বা ইবনে শব্দ দিয়ে, আবদুল্লাহ বিন মাসুদ, মোহাম্মদ ইবনু আবদুল্লাহ, আবু তালেব ইবনু আব্দুল মুত্তালিব। এই ইবিন শব্দটা কেন জড়িয়ে থাকে, কারণ তাদের নামের সঙ্গে বংশীয় পরিচয়টাকে তারা আভিজাত্যের একটা প্রতীক মনে করে। যার বংশ যতটা সুউচ্চ হয় তার মধ্যে তার দাম, তার মর্যাদাও তত বেশি হয়। এ কারণে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই জামানার সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে প্রেরণ করেছিলেন, যাতে করে বংশীয় দিক থেকেও কেউ তার দিকে কোনো প্রকার আঙ্গুল তুলতে না পারে। তো বংশীয় বিবেচনাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, তখন মুশরিকরা বা মতান্তরে মদিনার ইহুদিরা এসে বলল, আচ্ছা মানবো তোমার আল্লাহ রে, তোমার আল্লাহর বংশ কি আগে বলো, আল্লাহর বাপের নাম কি, আল্লাহর দাদার নাম কি, আল্লাহর পুত্রের নাম কি, আল্লাহর নাতির নাম কি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যখন এই প্রশ্ন ছুড়ে দিল, উনসুব লানা রাব্বাক, আমাদের জন্য তোমার রবের বংশধারা বর্ণনা করো, তখন আল্লাহ তাআলা বলে দিলেন, কুল, হে নবী বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহু সামাদ, আল্লাহ চিরনির্মুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, নিজেও কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ হতেই পারে না। তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আল্লাহ তাআলার ঊর্ধ্বতন বংশও হয় না, অধস্তন বংশও হয় না, উপরের বংশও হয় না, নিচের বংশও হয় না, আল্লাহ আল্লাহই, আল্লাহও কারো থেকে আসেন নাই, আর আল্লাহর সত্তা থেকেও কেউ জন্মলাভ করবে এটা কখনোই সম্ভব না। তো যেহেতু একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, এই কারণে সূরা শুরুতে কুল শব্দটা আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছেন। তবে আল্লাহ চাইলে তো এটা একান্তভাবে রাসূলকে বলতে পারতেন, যে রাসূল আপনি বলে দেন, কি বলবেন সেই কথাটাকে কোরআনের অংশ বানাতে পারতেন। কুল এই শব্দটা কোরআনের অংশ না বানালেও চলতে, এমনটা কারো মনে আসতে পারে, যে আল্লাহ তাআলা তার নবীকে তো বলতে পারেন, নবী আপনি বলে দেন, বলে দেন এখান থেকে কথা শুরু না, কি বলবে এখান থেকে কথা শুরু। আমরাও তো এভাবে বলি, ভাই তুমি আমার পক্ষ থেকে এই কথাটা বলে দাও, এখন আমি যারে বলি সে গিয়ে কি আবার বলে, এই তোমরা বলে দাও, এই তুমি বলে দাও, আমাকে এটা বলতে বলেছে, এটা তো বিস্ময়কর ব্যাপার, এটা তো আমরা করি না বা আমাদের সমাজে প্রচলিতও না। তাহলে আল্লাহ তাকে বললেন, কুল, হে নবী বলে দেন, তো নবী বলতে শুরু করবেন এখান থেকে, হুয়াল্লাহু আহাদ, এটা হলো স্বাভাবিক আমাদের বিবেচনা বা আমাদের অনেকের মনের ধারণা। কিন্তু আল্লাহর রাসূল হুয়াল্লাহ থেকে বলা শুরু করলেন না, তিনিও বললেন কুল, হুয়াল্লাহু আহাদ। তো এখন উম্মতকেও কেন কুল এই শব্দ দিয়ে আয়াত শুরু করালেন, এর কারণ হলো আল্লাহ যেই কথাটা তার নবীকে বলতে বলেছেন, শুধু নবী এই কথা বলবেন এমন না, এই কথা নবীও বলবেন, এই কথা উম্মতকেও বলতে হবে। কেন? আকিদা লুকিয়ে থাকে অন্তরে, আকিদা মানে বিশ্বাস, বিশ্বাসের সম্পর্ক মৌলিকভাবে অন্তরের সাথে, আমার ভেতরে কি বিশ্বাস এটা আপনি জানবেন কিভাবে। তো মুমিন যে হয় সে ভেতরের বিশ্বাস অন্তরে চাপা দিয়ে রাখে না, ভেতরের বিশ্বাস মুখ দিয়ে প্রকাশ করে, শুধু মুখ দিয়েই না, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও ভেতরের বিশ্বাসকে বাস্তবায়ন করে। মুমিন আকিদার ক্ষেত্রে কারচুপি করে না, লুকোচুরি করে না, লুকোচুরি করা এটা কখনোই আমার নবী বা ইব্রাহিম আলী ইসলামের আদর্শ না। আল্লাহ কোরআনে ছয় যায় এই জাতিকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তুমি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। তো সকল নবীর আদর্শ তো এক, তো আলাদাভাবে ইব্রাহিম নবীর আদর্শ অনুসরণ করতে বলার তাৎপর্য কি? আদম নবীর আদর্শও যা, নূহ নবীর আদর্শও যা, মুসা নবীর আদর্শও যা, ঈসা নবীর আদর্শও যা, ইব্রাহিম নবীর আদর্শও তো তা। যদি আল্লাহ বলেন যে নবীর অনুসরণ করো, তাহলে সব নবীর কথাই তো বলতে পারেন, আদম থেকে ঈসা, তাদের যে আদর্শ, তাদের যে আকীদা, তাদের যে তাওহীদের দাওয়াত, তুমি সেটার অনুসরণ করো। মাঝখান থেকে একজনকে ফোকাস করার দরকার কি? বিশেষভাবে দরকার দুই কারণে। এক নম্বরে, ইব্রাহিম নবীর উপর পরীক্ষাও এসেছিল বেশি, এবং
এবং প্রতিটা পরীক্ষায় তিনি পাশও করেছিলেন সুনিপুণভাবে। দুই নম্বরে ইব্রাহিম নবীকে সবাই মানত, ইহুদিরা বলতো সে আমাদের জাতির পিতা, খ্রিস্টানরা বলতো সে আমাদের জাতির পিতা, এমনকি মক্কার মুশরিকরা বলতো সে আমাদের জাতির পিতা, আল্লাহর রাসূল তো বলতেনই তিনি আমার পিতা। কারণ ইব্রাহিম নবীর পরে যত নবী এসেছেন সকলেই তার বংশ থেকেই এসেছেন, তার বংশের বাইরে তার পরে কোনো নবী আসে নাই। তো নবীর পূর্ববর্তী পিতা যে তাকে উম্মত পিতা বলে পরিচয় দেবে এটাই স্বাভাবিক। তো যেহেতু পরবর্তীতে সকল নবী এসেছে তার বংশ থেকে, সুতরাং ইব্রাহিম নবী ছিলেন এমন ব্যক্তিত্ব যার নবুয়ত নিয়ে, যার রিসালত নিয়ে, যার ব্যক্তিত্ব নিয়ে, যার চারিত্রিক মাধুর্য নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। তা আল্লাহ তাআলা বিশেষভাবে তাকে বলে দিচ্ছেন, হে রাসূল, আপনি সেই ইব্রাহিম আলী ইসলামের আদর্শের দিকেই ফোকাস করেন না, কোন দিকে ফোকাস করবেন জানেন? হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী তাওহীদে বিশ্বাসী ছিলেন, তিনি খ্রিস্টানদের মতো শিরিকে লিপ্ত হন নাই, ইহুদিদের মতো শিরিকে লিপ্ত হন নাই, মুশরিকদের মতো শিরিকে লিপ্ত হন নাই। ওয়ামা কানা মিনাল মুশরিকিন। সুতরাং ইব্রাহিম নবীকে যদি মানোই, তাওহীদে বিশ্বাস করো, ইব্রাহিম নবী যেই দিন নিয়ে এসেছিলেন, একই দিন নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তো ইব্রাহিম নবীকে যদি মানতেই পারো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে তোমাদের বাধা কোথায়? তিন নম্বর কারণ, ইব্রাহিম নবী তিনি এমন একটা আদর্শ জাতির সামনে উপস্থাপন করেছিলেন যেটা মক্কার যুগেও বড় প্রয়োজন ছিল। ইব্রাহিম নবীর আদর্শ ছিল হকের জন্য তিনি সব ছেড়েছেন, কোনো কিছুর জন্য হক ছাড়েন নাই। বাপও ছাড়তে হয়েছে, জাতিও ছাড়তে হয়েছে, আত্মীয় পরিজনও ছাড়তে হয়েছে, নিজের এলাকাও ছাড়তে হয়েছে, নিজের বাদশাকেও ছাড়তে হয়েছে, নিজের জীবনের অনেক বড় বড় স্বপ্নকেও ছাড়তে হয়েছে, এমনকি নিজের সন্তান জন্ম লাভ করার পরে তাকেও রেখে আসতে হয়েছে এক অজানা অচেনা জায়গায়। তো পুরো জীবনটা যেহেতু হিজরতের চেতনায়, কোরবানের চেতনায় ভরপুর, তা আল্লাহ তাআলা তার নবীকেও ইব্রাহিম আলী ইসলামের কথা বলে এই আদর্শের দীক্ষা দিচ্ছেন যে আপনি ইব্রাহিম নবীর মতো কোরবানির পরীক্ষা দিতে থাকুন, প্রতিটা পরীক্ষায় পাশ করতে থাকুন। যেভাবে তিনি প্রচণ্ড দুর্দিনেও হককে গোপন করেন নাই, যখন তিনি একা ছিলেন, মাত্র একা, তার কোনো সঙ্গীও ছিল না, তখনও যেমনিভাবে হক গোপন করেন নাই, আপনিও তেমনিভাবে একদিনের জন্য হক গোপন করবেন। মিল্লাত ইব্রাহিমের অনন্য বৈশিষ্ট্য, তিনি তার আদর্শ শুধু বুকের মধ্যে চেপে রাখেন নাই, যেটা আমাদের অনেকের অবস্থা। এই জামানায় হক যে খুব কম মানুষ বোঝে বিষয়টা এমন না, হক বুঝনেওয়ালা সংখ্যাই বেশি, কিন্তু অধিকাংশ মানুষ হককে চেপে রাখে নিজের হৃদয়ের মনে কোঠায়, এটাকে মুখে আনারও সাহস করে না, আর কাজে কর্মে প্রকাশ করার তো অনেকের ক্ষেত্রে প্রশ্নই আসে না। অথচ ইব্রাহিম আলী ইসলাম 28 নম্বর পরা সুরা মুমতাহিনা 4 নম্বর আয়াত দেখবেন, তিনি তার জাতিকে প্রকাশ্যে বলেছেন, শোনো আমার জাতি, ওয়াবাদা বাইনানা ওয়াবাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। প্রথমে বলেছেন কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদের আদর্শ, তোমাদের আইন কানুন, তোমাদের বিধান, তোমাদের রীতিনীতি, তোমাদের কালচার, তোমাদের সভ্যতা, তোমাদের সংস্কৃতি, সব কিছুকে অস্বীকার করলাম। শুধু এখানেই শেষ না, ওয়াবাদা বাইনানা ওয়াবাইনাকুম, আমাদের মধ্যে অর্থাৎ মুমিনদের মধ্যে আর তোমাদের মধ্যে অর্থাৎ কাফেরদের মধ্যে শত্রুতার বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল, একদিন দুদিনের জন্য না, চিরকালের জন্য। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন এক আল্লাহর পর ঈমান না আনবে, তোমাদের এই কাফের আর মুশরিকদের সঙ্গে আমাদের শত্রুতার বিদ্বেষ বলবৎ থাকবে। স্পষ্ট বলে দিলেন, আকীদার কথা গোপন করেন নাই, অথচ এমন সময়ে শত্রুতার জানান দিচ্ছেন যে সময়ে তিনি বড় অসহায়, তার রাষ্ট্র ক্ষমতাও নাই, তার বাহিনীও নাই, তার মোকাবেলা করার মতো সামর্থ্যও নেই, কিছুই নাই। এটাকে অসম শক্তি বললেও অসম শব্দ, এর ভাব প্রকাশ করতে অক্ষম, মানে তাদের সামনে তিনি দাঁড়ানোর সক্ষমতাই রাখেন না বস্তুবাদের বিবেচনায়। সেই সময়ে তিনি শত্রুতার জানান দিচ্ছেন, কারণ ইসলাম এই আকীদা স্পষ্ট করেছে, যেটাকে আল ওয়ালা ওয়াল বারা নাম দিয়েছে, অর্থাৎ আল্লাহর বন্ধুরাই আমার বন্ধু, আল্লাহর শত্রুরাই আমার শত্রু। যারা আল্লাহর শত্রু তারা যত বড় সম্পদশালী হোক, যত বড় ক্ষমতাধর হোক, তারা কখনোই আল্লাহর বান্দার বন্ধু হতে পারে না।
আল্লাহর দল আলাদা, শয়তানের দল আলাদা। কোরআনের ভাষায় আল্লাহর দলের নাম হলো হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। একাধিক আয়াতে বলেছেন আল্লাহর দলই সফল হবে, আল্লাহর দলই বিজয়ী হবে। আরেকটা দলের নাম দিয়েছেন হিজবুশ শয়তান, যেমন কোরআনে এসেছে আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন। জেনে রাখবা শয়তানের দলে ক্ষতিগ্রস্ত হবে। তো মাঝামাঝি বলতে কিছু নাই, হয়তো তুমি রহমানের পক্ষে না হলে তুমি শয়তানের পক্ষে, তুমি রহমানের পক্ষে না তুমি শয়তানের পক্ষে না, এটা কখনোই সম্ভব না। তো কুল শব্দ বলে আল্লাহ তার নবীকে এবং নবীর মধ্যস্থতার দ্বারা নবীর ভাইয়া হয়ে গোটা জাতিকে এটা জানিয়ে দিচ্ছেন যে আকীদা চেপে রাখার জিনিস না, আকীদা বলে দেওয়ার জিনিস। তোমার আকীদার জানান দিতে গিয়ে গোটা দুনিয়া যদি তোমার দুশ্মন হয়ে যায় লসের কিছু নাই। আল্লাহ যার বন্ধু তার দুনিয়ার কাউকে লাগে না, আর আল্লাহকেই যে হারিয়ে ফেলে দুনিয়া সবাই তার পাশে থাকলেও তার কিছু লাভ হয় না। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়াই তার হয়ে যায়। তো কুল হে নবী বলে দেন, গোপন রাখবেন না। এবং এর দ্বারা আমাদেরকেও এই শিক্ষা দেওয়া হচ্ছে, বলে দিতে হবে, গোপন রাখার কিছু নাই। সহিহ বুখারীতে এক বিশুদ্ধ হাদিস আল্লাহ নবীর একটা গুণ আর পরিচয় তুলে ধরা হয়েছে, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মাদ মানুষের মধ্যে পার্থক্যকারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মধ্যে পার্থক্যকারী মানে কি? যেই জামানায় রাসূল মক্কায় দাওয়াত দিতেন, বিশেষভাবে যখন তারা বাইরের লোকদেরকে বাঁচাতে চেয়েছিল যাতে করে তারা রাসূলের দাওয়াত না শোনে, সেই সময় এই কথা বলেই ভয় দেখাতো, মুহাম্মাদের কাছে যেও না, সে তোমাদেরকে একসঙ্গে আর থাকতে দিবে না। মুহাম্মাদকে যারা মানে আর যারা মানে না তারা দুই দলে পরিণত হয়ে যায়। যদি স্বামী মানে বউ না মানে সংসার থাকে না, সংসার আলাদা হয়ে যায়। যদি সন্তান মানে বাপ মা না মানে সন্তান ও বাপ মা থেকে আলাদা হতে বাধ্য হয়। তো মুহাম্মাদ মানুষের মধ্যে পার্থক্যকারী। তো সুতরাং যদি ঐক্যবদ্ধ থাকতে চাও মুহাম্মাদকে ছাড়তে হবে, প্রত্যাখ্যান করতে হবে। তো মক্কার মুশরিকরাও বুঝতো আল্লাহরে মান, আল্লাহরে যারা মানে আর যারা আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা এক না, এক থাকা সম্ভব না। তো ইসলাম ও জাতীয়তার কথা বলে, ইসলামে জাতীয়তা দেশভিত্তিক হয় না, ভাষাভিত্তিক হয় না, গায়ের রং ভিত্তিক যেমন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এভাবে হয় না। ইসলামী জাতীয়তা হয় ঈমানের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। যদি ইসলাম মানে তাহলে বেলাল হাবশি সে আফ্রিকার কালো গোলাম আর মক্কার সম্ভ্রান্ত আবু বকর ভাইয়ে পরিণত হয়ে যায়। যদি ইসলাম মানে সেই পারস্য থেকে আসা সালমান ফারিসি আর মদিনা সাধারণ একজন খেটে খাওয়া সাহাবি একেবারে ভাইয়ে পরিণত হয়ে যায়। এত বেশি ভাই যাদেরকে নবী বলেছেন যে একই দেহের মতো, একই পরিবারের মতো না, কা জাসাদিন ওয়াহিদিন, একই দেহের মতো। তবে শর্ত হলো ইমানে বিশ্বাসী হতে হবে। ইমানে যদি বিশ্বাসী হও, তুমি প্রাচ্যের বাসিন্দা হও আর পাশ্চাত্যের বাসিন্দা হও, পৃথিবীর যে প্রান্তেই তোমার জন্ম হোক, যেটাই তোমার মুখের ভাষা হোক, তোমার গায়ের রং যেমনই হোক, তোমার সম্পদের অবস্থা যেমনই হোক, তবুও সকলে মিলে হবে এক দেহ এক জাতি। তো কুল হেনবী বলে দেন, কি বলবেন? হুয়া মানে তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ মানে এক। আপনি বলুন তিনি আল্লাহ এক। এখানেও একটা শব্দ নিয়ে প্রশ্ন জাগতে পারে, এটা বললেই তো হয় নবী বলে দেন আল্লাহ এক, কিন্তু এভাবে না বলে আপনি বলুন হুয়া মানে তিনি, আল্লাহ তো আল্লাহ, আহাদ মানে এক, তার মানে আপনি বলুন তিনি আল্লাহ এক, এভাবে বলার কি অর্থ? তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এই তিনটা শব্দকে সামনে রেখে লেখেন যে এই তিন শব্দের দ্বারা দুনিয়ার মানুষের তিনটা প্রকার আর তিনটা শ্রেণীর দিকে ইঙ্গিত করা হয়েছে। যেই তিন শ্রেণীর আলোচনা সুরাতুল ওয়াকেয়ার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, সুরাতুল ওয়াকেয়ার আলোচনা আমাদের তাফসিরে ধারাবাহিকভাবে আসলে সেখানে আলোচনা হবে। এর আগেও আপনারা যারা নিয়মিত সুরা ওয়াকেয়া তেলাওয়াত করেন আপনারা মনে করলেই পাবেন যে এর মধ্যে তিনটা শব্দ আপনারা নিয়মিত পড়েন। একটা শব্দ হলো মুকাররাবুন, আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন। দ্বিতীয় শব্দ হলো আসহাবুল ইয়ামিন, তৃতীয় শব্দ হলো আসহাবুর শিমাল। দেখবেন এই তিনটা শব্দ সূরা ওয়াকেয়ার মধ্যে আছে। আজকে বাসায় গিয়ে সংক্ষিপ্ত তাফসিরও দেখে নিতে পারেন। আসসাবিকুন আসসাবিকুন মানে হলো অগ্রবর্তীরাই তো অগ্রবর্তী,
কারা অগ্রবর্তী? পরিচয় তুলে ধরলেন আল্লাহ, উলাইকাল মুকাররাবুন, যারা মুকাররাবুন তারাই অগ্রবর্তী। মুকাররাবুন আরবি শব্দ, যার বাংলা অনুবাদ হলো নৈকট্যপ্রাপ্ত। তো যারা আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত তারাই সবার চাইতে অগ্রবর্তী, তারাই সবার চাইতে এগিয়ে। এটা তো আর বুঝতে কষ্ট হয় না, নৈকট্যপ্রাপ্তির চাইতে বড় কোনো নেয়ামত হয় না। ফেরাউন তার জাদুঘরদেরকে বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে এনেছিল, জাদুঘরদেরকে বলেছিল তোমাদেরকে জাদুবিদ্যায়, এই জাদুবিদ্যার পারঙ্গমতা দেখিয়ে হারাতে হবে নবী মুসাকে। তারা প্রশ্ন করেছিল যদি হারাতে পারি তাহলে কি হবে? মুমিনরা না কাজ করে আখেরাতের জন্য? যারা মুমিন না, আখেরাতে বিশ্বাসী না, তারা তো কাজ করে দুনিয়ার জন্য। এই যে ইসরায়েলের পক্ষে যে আর্মি লড়াই করছে, তারাও তো বেতনের জন্যই করছে, দুনিয়ার লাভের জন্যই করছে। আজকে বেতন বন্ধ করে দেখ রাষ্ট্র, দেখেন কয়জন গিয়ে নিজের এসকে আর নিজের খাহেশাতে গিয়ে লড়াই করে। তো যে যুদ্ধ করে সেও টাকার জন্যই করে, আবার যে অন্য কাজ করে টাকার জন্যই করে। দুনিয়া দার যারা, বস্তুবাদিয়া জড়বাদী যারা, টাকার বাইরে গিয়ে তারা কিছু করে না। যারা অনেক লোক এমন আছে নিজেদেরকে খাঁটি দেশপ্রেমিক বলে পরিচয় দেয়, অথচ টাকা না পেলে দেশের জন্য একটা বুদ্ধিও দেয় না, টাকা না দিলে দেশের পক্ষে একটা টকশোও করে না, টাকা না দিলে তার কোনো কিছুই এমন থাকে না যেটার দ্বারা জাতি উপকৃত হতে পারে। যা করে সব কিছু টাকার জন্যই করে। আবার বহুত আল্লাহর বান্দা এমন আছে, তাদের কোনো টাকা পাওয়ার আশা নাই, তারপরও দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য কাজ করে, কিন্তু যেহেতু মার্কেটিং নাই, মিডিয়া ফোকাস নাই, তাদেরকে কেউ দেশপ্রেমিক বলে না, দেশপ্রেমিক হিসাবে পুরস্কারও তাদের কপালে জিন্দগিতে জোটে না। তো কাফেররা যা করে, যেহেতু দুনিয়াদার আখেরাতে বিশ্বাসী না, দুনিয়ার জন্যই করে। তো ফেরাউন বলল যদি আমরা জয়ী হই তাহলে কি পাবো? কোরআনের একাধিক জায়গায় আল্লাহ এটা তুলে ধরেছেন। ফেরাউন এক বাক্যে জবাব দিয়েছে, জবাব পড়লে আমার বড় অবাক লাগে। এই যুগ হলে বলতো তোরে এত টাকা দিব, অথবা তোরে গুলশান ধানমন্ডিতে ফ্ল্যাট দিব, অথবা তোরে এই রকম একটা দামি গাড়ি দিব, র্যাঞ্জ রোভার দিব, তোরে মার্সিডিস ভ্যান্স দিব, এগুলো বলতো। অথবা সর্বনিম্ন যদি বলে তোরে একটা আইফোনের নতুন একটা মডেল দিব, লেটেস্ট মডেল দিব, তাও চলতো। কিন্তু ফেরাউন এক বাক্যে কোনো টাকা পয়সা, কোনো গাড়ি বাড়ি, কোনো ধন সম্পদ না বলে এক বাক্যে বলল ইন্নাকুম ইদাল লামিনাল মুকাররাবিন, যদি মুসাকে হারাতে পারো তোমরা আমার নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবা। এই কথা বলার পর জাদুঘররা দ্বিতীয় কোনো কথা বলে নাই, তাদের কোনো সেই ছিল না যে না না এই পুরস্কারে হবে না, আমাদের এটা লাগবে সেটা লাগবে। খালি এক বাক্য বলেছে যদি তোমরা জয়ী হতে পারো নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবা। কথা উল্টান, তার মানে যদি পরাজিত হও নৈকট্য তোমরা পাবা না, নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবা না। তাহলে নৈকট্য এমন কি জিনিস যেটা পেয়ে গেলে আর কিছুই লাগে না? এক বাদশা ছিল, বেচারার অনেকগুলো দাসী ছিল। আগে তো দাসদাসীর ব্যাপক প্রচলন ছিল, দাসীদেরকে অনেক সময় উপপত্নীও বলা হতো, হেরেমের শোভা বর্ধন করতো, বাদশার মনোরঞ্জন করত। তো অনেক দাসীর মধ্যে একটা দাসীকে বাদশা খুব বেশি পরিমাণে ভালোবাসত, কিন্তু রূপে গুণে লাবণ্যে সে অন্যদের চাইতে, সবার চাইতে এগিয়ে ছিল, বিষয়টা এমন না। তো অন্যান্য দাসীরা ঈর্ষা করত, হিংসা করত, আরে কি আছে এই মেয়েটার মধ্যে, বাদশা তার জন্য দেওয়ানা হয়ে আছে, পাগল হয়ে আছে। আমরা এত রূপবতী, এত গুণবতী, এত সুন্দর কণ্ঠস্বরের অধিকারী, এত এত সুন্দর খেদমত আঞ্জাম দানকারিনী, এত কিছু হওয়ার পর পারছি না তার মনের সন্তুষ্টি পেতে, তার মনের গহীনে জায়গা করে নিতে, কিন্তু এই বেচারি শাকচুন্নি কি এমন জিনিসের অধিকারী হয়ে গেছে, বাদশা শুধু তার উপরই ক্র্যাশ খেয়ে বসে আছে, তার এছাড়া কিছু ভাবতেই পারে না, তাকে বাদ দিয়ে অন্য কাউরে এত বেশি গোনেই না। এখন বাদশার কানেও সমালোচনা চলে আসলো। বাংলায় বলে না দেয়ালেরও কান থাকে, সমালোচনা তো আর গোপন থাকে না। অনেক সময় দেখেন না দলীয় লোকও বাদ পড়ে যায় বিভিন্ন সময়ের গোপন গোপন সমালোচনার কারণে, কারো মেয়রগিরি চলে যায়, কারো বড় পদগিরি চলে যায়, যে গোপনে এক জায়গায় কবে কি বলেছে, কে আবার রেকর্ড করে ছেড়ে দিয়েছে। তার মানে বহুত লোক এমন থাকে যারা কাছে থেকেও পরের মতো আচরণ করতে থাকে। তো এখন বাদশার কানেও আসলো, বাদশা এখন ভাবলো কেমনে বুঝাই, অনেক কিছু থাকে এমন যেটা থিওরি দিয়ে বোঝানো যায় না, সুন্দর সুন্দর যুক্তি আর মূলনীতি দিলেই লোকে বোঝে না, ভুল বোঝে, কিন্তু প্র্যাকটিক্যালভাবে বোঝাই দিলে সুন্দর মতো বোঝে। সাঁতার বলেন, ড্রাইভিং বলেন, এমন বহুত জিনিস আছে যেটা থিওরিটিক্যালভাবে যতই বোঝানো হোক আপনি রাস্তায় পারফর্ম করতে পারবেন না। যদি রাস্তায় আপনি নিজের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করতে চান আপনাকে প্র্যাকটিক্যালভাবেই জিনিসটা শিখতে হবে। প্র্যাকটিক্যাল শিক্ষার চাইতে বড় শিক্ষা হয় না। তো এখন বাদশা ভাবলো ওদেরকে বাস্তবতা দিয়ে বুঝাইয়ে দিয়ে আসলে কি আছে এই দাসের মধ্যে। তো একদিন সব উপপত্নীকে এক জায়গায় একত্রিত করলো, তাদেরকে অফার দিল, শোনো
তোমাদের প্রত্যেককে একটা করে জিনিস চাওয়ার আমি অনুমতি দিলাম, যে যা চাইবা যদি আমার সাধ্য থাকে সামর্থ্য থাকে আমি দিতে কোনো কমতি করব না, যে যা চাবা তাই পেয়ে যাবা। এ যেন পরে আলাদিনের চেরা ঘষা একটা দিলেই হবে, দৈত্য একটা এসে সে যা চায় তাই এনে হাজির করবে। তো বাদশার সামর্থ্য কি আছে এটা দাসীদের জানা থাকে না, বিষয়টা তো এমন না। তো এখন যার যা খাহেশ আছে এসকো আছে চেয়ে বসলো, এক একজনের এক এক তামান্না। কেউ বললো আমার ডায়মন্ড চাই, কেউ বললো আমার গোল্ড চাই, কেউ বললো আমার অমুক প্রাসাদ চাই, যে যা চেয়েছে বাদশা প্রত্যেকের চাহিদা পূরণ করে দিয়েছে। এভাবে সিরিয়াল আসতে 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 সবার শেষে সেই দাসীটা সিরিয়াল আসলো, যারে নিয়ে সবাই হিংসা করে, যারে সবাই শাকচুন্নি মনে করে। এবার জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কি চাহিদা তুমি বলো। বেচারি বললো, বাদশা জাহাপান আমি বলতে পারি, তবে ভয় হচ্ছে আপনি আবার রাগ করেন কিনা। আপনি যদি আমাকে নির্ভয় করেন, নিশ্চয়তা দেন যে আপনি মাইন্ডে নেবেন না, রাগ করবেন না, তাহলে আমি বলতে পারি, না হলে থাক আমার কিছু বলাও লাগবে না, আমার কিছু পাওয়াও লাগবে না। বাদশা বললো, এটা আবার কেমন কথা, এতজন চাইলো আমি রাগ করলাম না, তোমার এটা কেন মনে হচ্ছে তুমি চাইলে আমি রাগ করব, তোমার প্রতি কি আমার শত্রুতা আছে নাকি? এবার বেচারি বলল, না জাহাপনা, আমার চাওয়াটা একটু অন্য ধরনের, একটু আলাদা, আশঙ্কা আছে আপনি রাগ করবেন, সুতরাং যদি আমাকে সম্পূর্ণ নিশ্চয়তা দেন যে আপনি রাগ করবেন না তাহলেই আমি বলবো, অন্যথায় আমি মুখ খুলব না। বাদশা বলল, কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, তুমি বলে ফেলো, যদি আমার সাধ্যে থাকে আমি অন্যদের মতো তোমার চাহিদা পূরণ করতেও ত্রুটি করব না। এবার বেচারি বলল, বাদশা আমার একটা জিনিসই চাই, সেটা হলো আপনি, আপনাকে বাদ দিয়ে আমার দুনিয়ায় আর কিছুই লাগবে না। এবার বাকি দাসীরা বুঝে ফেললো, আরে খেলা তো অন্য জায়গায়, আমরা তো এক একটা বস্তু নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আর সকল বস্তুর নিয়ন্ত্রণ আর কর্তৃত্ব যার হাতে, এই দাসী তো ডাইরেক্ট তারই চেয়ে বসেছে, আর এখানেই তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটেছে। কারণ আংশিকের চাইতে মূল জিনিস বা পূর্ণাঙ্গ জিনিসের দাম বেশি হয় এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। একজন চাইল ফল, একজন চাইল পাতা, একজন চাইল ডাল, আর একজন চাইল পুরো গাছটা। যে গাছ পেয়ে যাবে সে ডালও পাবে, ফলও পাবে, পাতা পাবে, সবই পাবে। তোরা একজন একজন বিচ্ছিন্নভাবে যা পাবে সে যখন বাদশারেই পেয়ে যাবে, তার আর কোনো কিছু পাওয়া বাকি থাকবে না, অটোমেটিক সবই পেয়ে যাবে। তো দিনের বিষয়টা তো এমন, কেউ গাড়ি নিয়ে খুশি, কেউ বাড়ি নিয়ে খুশি, কেউ নারী নিয়ে খুশি, কেউ পদ পদবী নিয়ে খুশি, কেউ সম্পদ নিয়ে খুশি, আর যে আল্লাহরে নিয়ে খুশি, আরে সেই তো আসলে মহা খুশি, যে আল্লাহরে পেয়ে গেল, দুনিয়াও পেয়ে গেল, আখেরাতও পেয়ে গেল। আল্লাহরে পাওয়ার পর দুনিয়ার আখেরাতের কোনো কিছু পাওয়াই তো বাকি থাকে না। তো এখন মুকাররাবুন, নৈকট্য প্রাপ্ত যারা হয় তাদের চাইতে বড় সৌভাগ্যবান কেউ হয় না। এ কারণ নৈকট্য পাওয়ার জন্য লোকে টাকাও বিসর্জন দিয়ে দেয়, নৈকট্য পাওয়ার জন্য পদ পদবীও বিসর্জন দিয়ে দেয়, নৈকট্য পাওয়ার জন্য নিজের ইগোকে বিসর্জন দিয়ে দেয়, নৈকট্য পাওয়ার জন্য কখনো নিজের বউরে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, কোনো কিছুতে কমতি করে না। তো যে কোনো মূল্যে নৈকট্য চাই চাই। তো সবচাইতে এগিয়ে কারা? কোরআনের ভাষায় যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। দুই নম্বরে আসহাবুল ইয়ামিন মানে ডানপন্থী, তিন নম্বরে আসহাবুস শিমাল মানে বামপন্থী। তবে এই ডানপন্থী আর বামপন্থী, দুনিয়ার ডানপন্থী আর বামপন্থী বলতে আমরা পলিটিক্যাল সায়েন্সে যেটা বুঝি ওটা না। ডানপন্থী মানে কি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, আর বামপন্থী মানে সেই সমাজতান্ত্রিক রাজনৈতিক দলগুলো? না, এই ডানপন্থী আলাদা, ওই ডানপন্থী আলাদা, এই বামপন্থী আলাদা, ওই বামপন্থী আলাদা। সুতরাং এই ফতোয়া নিয়ে আবার কেউ হাজির হয়েন না। যারা গণতান্ত্রিক দল তারা অটো জান্নাতি, যারা সমাজতান্ত্রিক দল সবগুলো অটো জাহান্নামী। বরঞ্চ এখানে ডানপন্থী মানে হলো কেয়ামতের দিন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, যাদেরকে আরো সে ডান পাশে স্থান দেওয়া হবে, যাদের ডান হাত ধরে তাদেরকে জান্নাতের দিকে গিয়ে নিয়ে যাওয়া হবে। আর বামপন্থী মানে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, তবে এভাবে না, এই হাতটাকে বুক চিরে, বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে, পিঠের পিছন থেকে বের করে, এরপর দেওয়া হবে আমল নামা। এদের অবস্থান হবে আরশের বাম পাশে, আর এদেরকে চূড়ান্তভাবে ছুঁড়েও ফেলা হবে জাহান্নামে। তো এখন এই ডানপন্থী, বামপন্থী আর নৈকট্য প্রাপ্ত, এই তিনটা দলের দিকে ইঙ্গিত করা হয়েছে তিনটা শব্দ বলে। এক নম্বর শব্দ হলো হুয়া, হুয়া মানে তিনি, তিনি বলে ইঙ্গিত করা হয়েছে মুকাররাবিনের দিকে। কিভাবে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, যারা আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত শ্রেণী, তাদের মন ও মননে, তাদের আদর্শ দৃষ্টিভঙ্গিতে, তাদের চিন্তা ও চেতনায় আল্লাহ বাদ দিয়ে কিছু থাকে না। তো হুয়া মানে তিনি, তিনিটা আবার কে? এটা আমরা সাধারণভাবে বললে অস্পষ্টতা থাকে, কেন? কারণ তিনি বললে অনেককেই বোঝাতে পারে, অনেকের উপরে শব্দটা প্রয়োগ হতে পারে। এখন
অনেকের উপর যেহেতু প্রয়োগ হতে পারে, আমি স্পেসিফিকভাবে কাকে মিন করছি এটা নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, তাদের চিন্তায় চেতনায় মন মস্তিষ্কে তাদের দৃষ্টিতে আল্লাহ ছাড়া কেউ থাকে না, তাও যখন তারা বলে হুয়া হুয়া তিনি তিনি, তখন আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ বোঝার সম্ভাবনাই থাকে না। কারণ আল্লাহ ছাড়া যত মৌজুদ আছে, যত মাখলুক আছে, কোনোটাই তাদের দৃষ্টির সামনে কার্যকর থাকে না। তারা জানে আসল আসল মৌজুদ তো আল্লাহ, আর বাকি যত মৌজুদ আছে, যত অস্তিত্বশীল প্রাণী আছে, এদের অস্তিত্ব কোনোটাই আসল অস্তিত্ব না, এগুলো তো রূপক অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বের দ্বারা অস্তিত্ব প্রাপ্ত। আল্লাহ তাআলা চাচ্ছেন তাই তাদের অস্তিত্ব আছে, আল্লাহ চাইবেন না তাদের অস্তিত্ব থাকবে না। আর এই অস্তিত্ব এমন অপূর্ণ অস্তিত্ব, যার আগেও ছিল অনস্তিত্ব, যার পরেও আসতে যাচ্ছে অনস্তিত্ব। তো এটা তো অপূর্ণ জিনিস, পরিপূর্ণ তো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউই পূর্ণাঙ্গ না। তো হুয়া এটা বলে ইঙ্গিত করা হলো মুকাররাবিনের দিকে, যারা আল্লাহর এমন নৈকট্যপ্রাপ্ত যাদের মাথায় আল্লাহ ছাড়া আর কিছুই থাকে না। আল্লাহর জন্য তারা রাজত্ব কোরবানি দিয়ে দেয়, আল্লাহর জন্য নিজের ফিউচারকে কোরবানি দেয়, আল্লাহর জন্য নিজের সব স্বপ্নকে কোরবানি দেয়, আর গোটা জমিনকে তারা পাত্তাই দেয় না, এটাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করে না। আর আল্লাহ দ্বিতীয় শব্দ, হুয়ার পরে দ্বিতীয় শব্দ আল্লাহ, আল্লাহ বলে ইঙ্গিত করা হয়েছে আসহাবুল ইয়ামিন, ডানপন্থীর দিকে, যারা আল্লাহর পরিচয় বিশ্বাস করে, যারা আল্লাহর একত্র বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বিশ্বাস করে, তাদের চেতনায় আল্লাহ থাকে, তবে প্রথম শ্রেণীর চেয়ে একটু কম মাত্রায় থাকে। প্রথম শ্রেণীর সম্পর্ক আর তাদের সম্পর্কে পার্থক্য থাকে, তাদের ভেতরেও আকীদা আছে, প্রথম শ্রেণীর মধ্যেও আকীদা আছে, তবে প্রথম শ্রেণীর আকীদা এত বেশি শক্তিশালী, যেমন নবী বলেন আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইবাদত যদি করতে চাও উত্তমভাবে, আর দুইটা পন্থা, এক নম্বর পন্থা ইবাদত করব এমন ভাবে যেন নিজের চোখে দেখতে পাচ্ছ আল্লাহকে। যেন কেন বললেন? কারণ বাস্তবে দুনিয়ায় বসে জাগ্রত অবস্থায় চোখ দিয়ে তো আল্লাহকে দেখা সম্ভব না, যেন এই চোখ দিয়ে অনুভব তো করতে পারবা। তো এটাই হলো সর্বোত্তম পন্থা, মুকাররাবিন আর নৈকট্যপ্রাপ্তদের রাস্তা। আর দ্বিতীয় শ্রেণী হলো ফা ইল্লাম তাকুন তারা, যদি আল্লাহকে দেখতে না পাও এমনটা যদি মনে হয়, ফা ইন্নাহু ইয়ারাক, অন্তত এটা তো দিলের মধ্যে জাগ্রত রাখো, আল্লাহ তোমাকে দেখছেন। একটারে বলে মাকামে মুশাহাদা, আর একটারে বলে মাকামে মুরাকাবা। মাকামে মুশাহাদা মানে যেন আল্লাহকে দেখছি প্রতিটা মুহূর্তে, আল্লাহ আমার সামনে, আর মাকামে মুরাকাবা মানে আগের স্তরের চাইতে একটু নিচে, আমার কল্পনায় এটা থাকে আমি গুনাহ করছি, আল্লাহ তো দেখছেন। আমি ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করছি, তাতে কি, আল্লাহ তো সংরক্ষণ রাখছেন। আরে আমি দুনিয়ার কার নজরকে ফাঁকি দিচ্ছি, কোন দুয়ার বন্ধ করছি, সব দুয়ার বন্ধ হলেও দুয়ার একটা খোলা থাকে, সব নজররে ফাঁকি দিলেও নজর একটাতে সব কিছুই কার্যকর থাকে। আর আহাদ এক, এটা বলে আসহাবু শিমালের দিকে ইঙ্গিত করা হয়েছে, যারা আল্লাহর একত্ব নিয়েই সন্দিহান, যারা কখনো একত্ব বাদ দিয়ে বহুত্বে বিশ্বাসী হয়ে যায়, হয়তো এক ক্ষেত্রে একত্ব মানে আর এক ক্ষেত্রে মানে না। দুনিয়ার সব ক্ষেত্রেই বহুত্ব মানে এমন লোক কম, এগুলো কাট্টা নাস্তিক ছাড়া খুঁজে পাওয়া সম্ভব না, না হলে মক্কার মুশরিক যেগুলো ছিল এরাও একত্ব মানত। কোন ক্ষেত্রে? আল্লাহ তাআলা প্রভু হিসাবে এক, কিন্তু ইবাদত করার বেলায় আবার এক আল্লাহর করতো না, কখনো করতো এর কখনো অর। যেমন উহুদ যুদ্ধে বিজয়ী হয়েছে, আল্লাহর নামে তাকবীর না দিয়ে বলে ও লুহুবাল, জয় হোবল জয় হোবল। এরপর আবার যখন আল্লাহর রসুলের পক্ষ থেকে প্রতিবাদ আসলো, তখন বলল আরে মুসলমান চিল্লাইস না, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই। মানে কি? ওদের আকিদা হলো যুদ্ধে যেই দেবতা জয় দেয় তার নাম হলো উজ্জা দেবতা। তো উজ্জা দেবতাকে ওরা মানে, মুসলমান তো মানে না, তো যেই দেবতার হাতে যুদ্ধের ফলাফল তারে যখন মানেই না, সেই দেবতার সাহায্য মুসলমান পাবে কিভাবে? নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমাজে এখন এমন শ্রেণীও তৈরি হয়েছে যারা ডাইরেক্ট মূর্তি পূজারই না, তবে তারাও এরকম বহুত্বে বিশ্বাসী, সন্তান লাগবে অমুক মাজারে, নিজের জীবিকার কর্মসংস্থানের ভালো ব্যবস্থার প্রয়োজন হবে অমুক মাজারে, গিয়ে আবার ওসিলা দিয়াও না, ডাইরেক্ট বলবে বাবা আমারে বাচ্চা দাও, বাবা আমারে চাকরি দাও, বাবা আমারে ব্যবসায় বরকত দাও, সব কিছু তার কাছে চাচ্ছে। ভাবতে এমন, আল্লাহ তার দায়িত্ব বহুজনের মধ্যে ভাগ করে দিয়েছেন, এর এই মন্ত্রিত্ব, ওর ওই মন্ত্রিত্ব, এর এই মন্ত্রিত্ব। তো এখন কৃষিখাতের বিষয় নিয়ে যাবে, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে না গিয়ে কৃষিমন্ত্রীর কাছে যাবে, রাষ্ট্রীয় কোনো আইনকানুনের বিষয় নিয়ে যাবে, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে না গিয়ে
এই বিষয়ে যে দায়িত্বশীল আছে তার কাছে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবে, বৈদেশিক কোনো বিষয় নিয়ে শরণাপন্ন হবে, ফরেন মিনিস্টারের কাছে গিয়ে এটা নিয়ে ধর্ণা দেবে। তো দুনিয়ায় যেমন বহুত মন্ত্রীকে দায়িত্ব দিয়ে রাখে, অনেকের আকিদা হয়েছে এমন, বাচ্চা লাগলে ওই মন্ত্রী, রিজিক লাগলে ওই মন্ত্রী, বৃষ্টি না হলে ওই মন্ত্রী, অথচ দরকার ছিল সবকিছু একজনের কাছে চাওয়া, কে তিনি? সূরা ফাতিহা এই শিক্ষায় দেওয়া হয়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র তোমার, সাহায্য চাই একমাত্র তোমার কাছে, ইবাদত করব একজনের আর সাহায্য প্রার্থী হব আরেকজনের, এটা প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য না। কারণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হলে কেউ কিছুই করতে পারে না, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য আর তৌফিক ছাড়া কারো কোনো কিছু করারই না আছে শক্তি, না আছে সামর্থ্য। তো কুল হু আল্লাহ আহাদ, আপনি বলে দেন আল্লাহ এক। কারণ একমাত্র খাঁটি মুমিন ছাড়া দুনিয়ার সবাই কোনো না কোনো লাইনে শিরিকে লিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে খ্রিস্টানরা বলতো ইন্নাল্লাহ সালিসু সালাসা, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা হলেন তিনজনের একজন। আল্লাহরে অস্বীকার করে তা না, তবে ট্রিনিটিতে বিশ্বাস করে, একত্ববাদে না, ট্রিনিটি তৃতীয়বাদ, তারা বলে আল্লাহ হলেন তিনজনের একজন। মানে দুনিয়ায় বাদশাহ দুই রকম হয় না, এক হলো এক নায়ক রাজা, রাজার সার্বভৌমত্ব, রাজা যা বলবে সেটাই আইন, রাজা যা বলবে সেটাই বিধান। সৌদি আরবে যেমন চলে রাজতন্ত্র, আমার জানার মতো সৌদি আরবে লিখিত সংবিধানই নাই, সৌদি আরবের রাজা যা বলবে সেটাই আইন, সেটাই কানুন, সেটাই বিধান, সেটাই সার্বভৌমত্ব, সেটা নিয়ে সমালোচনা করার অধিকারও কারো নাই। কাবার ইমাম হয়েও যদি সৌদির সরকারের সমালোচনা করে, কারাগার ছাড়া তার দ্বিতীয় কোনো পথ নাই। কাবার ইমামও পড়ে আছে জেলখানায়, অপরাধ একটাই, সৌদি বাদশাহ যখন বিভিন্ন নষ্টামি আর ভ্রষ্টামির পক্ষে দালালে শুরু করেছে, এটার বিরুদ্ধে কাবায় খুতবায় প্রতিবাদ করেছে, আল্লাহর বান্দার স্থান এখন কাবা বাদ দিয়ে জেলখানায় হয়ে আছে। তো তারা বিশ্বাস, তো সরকার দুই রকম হয়, এক হলো এক নায়ক আর আরেক হলো গণতান্ত্রিক সরকার, যেখানে একজনই চূড়ান্ত না, যেখানে একটা বোর্ড থাকে, একটা পার্লামেন্ট থাকে, আইন পাস করতে হলেও সবার থেকে মতামত নিয়ে অধিকাংশের মতের ভিত্তিতে আইন পাস করতে হয়, অধিকাংশ যেই ব্যাপারে একমত হবে সেটাই আইন হবে। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। তো এরা আল্লাহরে ভেবে নিছে আল্লাহ হলো এই রকম, একটা পার্লামেন্টের একটা বোর্ড আছে, এই বোর্ডের একজনের নাম হইল আল্লাহ গড, আরেকজনের নাম হলো হোলি স্পিরিট পবিত্র আত্মা বা জিবরিল আমিন, আর আরেকজনের নাম হলো যিশু বা ঈসা আলাইহিসসালাম মাসিহ। তো এই তিনজন মিলে হলো একটা পূর্ণাঙ্গ বোর্ড, যাদের প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে, সবাই মিলে তারা দুনিয়াটারে পরিচালনা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এ কারণে তারা যে ক্রুশ ঝুলায়, খ্রিস্টানদের ক্রুশ আছে না, গলার মধ্যেও ঝুলায় থাকে, এই ক্রুশটা অনেকে বোঝে না, ভাবে এটা তো যোগচিহ্নের মতোই, খালি যোগচিহ্নটা মাছ বরাবর টান দেয়, এটা মাঝখান থেকে একটু উপর থেকে টান দেয়। আসলে কোনো সিম্বল যা সিম্বল হয় না, এটা আদর্শের প্রতীক হয়। যেমন ধরেন বাংলাদেশের একটা পতাকা আছে, লাল আর সবুজের পতাকা, বিষয়টা এমন না যে অনেক রং তো ছিল, এখন হঠাৎ করে দুইটা রং সামনে পড়ছে, মাঝখানে একটা বসায় দিছে আর সাইড দিয়ে একটা বসায় দিছে, ব্যাস একটা পতাকা হয়ে গেছে। বিষয়টা কিন্তু এমন না, লালের সুনির্দিষ্ট অর্থ আছে, সবুজের সুনির্দিষ্ট অর্থ আছে। একইভাবে ইসরায়েলের পতাকা খেয়াল করলে দেখবেন ওদের পতাকার উপরে আর নিচে ব্লু দুইটা লম্বা দাগ আছে, আর মাঝখানে ছয় কোণা বিশিষ্ট একটা স্টার, একটা তারকার আকৃতি দেওয়া আছে। আপনি ভাববেন আরে দুনিয়াতে ওই আমরাও তো অনেক সময় অনেক কিছু বানাই, এমনি মন চাইছে দুইটা লম্বা লম্বা টান দিয়ে দিছে, মাঝখানে মন চাইছে তারা, চাঁদ সূর্য নায়িকা একটা তারা এঁকে দিছে, বিষয়টা কাকতালীয়। আসলে মোটেও কাকতালীয় না, উপরে আর নিচের দুইটা দাগ ওদের ভাষ্য অনুসারে ওদের বর্ডার, ওদের বর্ডার কতটুকু আর যতটুকু আছে এতটুকু না, ওদের আকিদা হলো এখন আছে ওরা ক্ষুদ্র ইসরায়েল, শীঘ্রই ওরা হবে দ্য গ্রেট ইসরায়েল, নাউযুবিল্লাহ। দ্য গ্রেট ইসরায়েল কীভাবে হবে, যে উপরের বর্ডার আর নিচের বর্ডার হলো তাদের ভাষ্য অনুসারে তাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিসসালাম, মানে ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিসসালাম, যেই এলাকায় ছিলেন, কোন এলাকায়, ফিলিস্তিনের কেনান, সেখান থেকে নিয়ে সর্বশেষ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে যেই এলাকা থেকে উচ্ছেদ করেছিলেন, কোন সেই এলাকা, খায়বার। তো এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত আর দরিয়ায় ফুরাত থেকে নিয়ে, ফুরাত নদী থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত, এই পুরোটা হলো তাদের বর্ডার। আর মাঝখানে ছয় কোণা বিশিষ্ট তারাটার ওদের ভাষায় নাম হলো, ইংলিশে বলে ডেভিড স্টার, ইংলিশ যারা জানেন বোঝার কথা, ডেভিড হলো দাউদের বিকৃত রূপ। ইংলিশে গেলে অনেক শব্দ অটো চেঞ্জ হয়ে যায়, জাবালে তারেক হয়ে যায় জিব্রাল্টা, একইভাবে দাউদ ইংলিশে গেলে হয়ে যায় ডেভিড। তো এখন ডেভিড আর স্টার মানে তো তারকা, তো ডেভিড স্টার মানে কি? ওদের আকিদা হলো
নবী দাউদ আর নবী সুলাইমান আলাইহিসসালাম যে রাজত্ব পরিচালনা করেছেন, বিশেষভাবে নবী সুলাইমানের রাজত্ব ছিল বিশাল সর্বব্যাপী এক রাজত্ব, যার রাজত্ব মানুষের উপরও চলত, বাতাসের উপরও চলত, জিনদের উপরও চলত, যিনি পাখির ভাষাও বুঝতেন আবার যিনি পিঁপড়ার ভাষাও বুঝতেন, এত বিশাল এক রাজত্ব। সেই দুই নবীর রাজত্বের সিম্বল ছিল, প্রতীক ছিল ছয় কোণা বিশিষ্ট এই তারকা। তো কি বুঝালো? যে আমাদের এই যে বর্ডার, এই বর্ডারের মধ্যে আমরা সেই দাউদি রাজত্ব, সেই সুলাইমান রাজত্ব কায়েম করব, এখানে অন্য সবার রাজত্ব ছুটায় দিব, পুরো এলাকা দখল করে বিশাল এক রাজ্য, তার নাম, যার নাম হবে দ্য গ্রেট ইসরায়েল, সেটাকে কায়েম করব। আর এভাবেই আমরা আমাদের মাসিহ দাজ্জাল, ওদের ভাষায় আমরা আমাদের মাসিহ দাজ্জালকে অভ্যর্থনা জানাব, তার জন্য দুনিয়াব্যাপী রাজত্বের পথ সুগম করব, নাউজুবিল্লাহ। এজন্য ওদেরকে কিছু কাজ করতে হবে, এর মধ্যে একটা হলো প্রমিস ল্যান্ড, এটার উপর নিজেদের আধিপত্য কায়েম করতে হবে। এরপর প্রমিস ল্যান্ডে আধিপত্য কায়েমের পরে ওদেরকে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আকীদা, নবী সুলাইমান জিনদেরকে দিয়ে মসজিদ আকসা বানিয়েছিলেন, ওদের আকীদা নবী সুলাইমান জিনদেরকে দিয়ে একটা মন্দির বানিয়েছিল যার নাম সুলাইমানি টেম্পল, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন চাচ্ছে মসজিদ আকসাকে ভেঙে ওই কালো ঘরটা যেখানে আছে, ডোম অফ রক না, কালো ঘরটা যেখানে আছে, আর লাক্সার দুইটা ছবি আপনারা দেখবেন, একটা সোনালী গম্বুজওয়ালা আর একটা কালো গম্বুজওয়ালা, এই কালো গম্বুজওয়ালা ঘরটাকে ভেঙে ঠিক এই জায়গায় থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল বানাবে, তাহলে দাজ্জাল এসে এখানে তার সিংহাসন গাড়বে, সারা দুনিয়াব্যাপী ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো খ্রিস্টানদের এই ক্রুশের মধ্যে লুকিয়ে আছে তাদের আকীদা, এই লম্বা যে দাগটা, ক্রুশটা তো এরকম দুই সাইডে দুইটা, মাঝখানে একটা, এই লম্বাটা হলো ওদের ভাষায় দ্য গড, ডাইন পাশেরটা হলো ওদের ভাষায় হোলি স্পিরিট, বাম পাশেরটা হলো ওদের ভাষায় যিশু। আর ওদের ক্ষুদ্র একটা দল আছে যারা আবার তিনজন রে গোনে, এখন তিনজন রে গুনতে গিয়া মারিয়াম আলাইহা সালাম তারেও বানায় ফেলে গড, মা মেরি, মা মেরির মূর্তিও আছে ওই শেরপুরেও একটা জায়গায় আছে, নিজে দেখে এসেছে, বিশাল আকারের এক মূর্তি, কত কোটি টাকা দিয়ে চীন থেকে না জাপান থেকে যেন মূর্তিটা বানিয়ে এনেছে। এখানে ওদের বিশাল এক ইস্তেমা হয়, ইস্তেমায় আমাদের ইস্তেমায় যেমন খিত্তা খিত্তা ভাগ করা আছে, এখানে সিলেটের লোক, এখানে ময়মনসিংহের লোক, এখানে রাজশাহীর লোক, ওদেরও এরকম আলাদা আলাদা স্পেস দেওয়া আছে, নিজের চোখে দেখে এসেছিলাম। তো অনেকের ভাষায় মা মেরি সেও হলো এই গড পরিষদের অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই তিন চিহ্ন দিয়ে তিনজনকে বুঝিয়েছে, লম্বাটা একজন, ডাইন পাশেরটা একজন, বাম পাশেরটা একজন। আর ইহুদিদের একটা গোত্রের আকীদা, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, তাদের আকীদা হলো উযাইর হলো আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। তো পুত্রের কাজ কি হয়? যেমন দেখেন সৌদিতে সালমানও রাজত্ব করে, বিন সালমানও রাজত্ব করে, এখন বিন সালমান যদিও ক্রাউন প্রিন্স, আরবিতে বললে ওলি আহাদ, মানে আগামীতে বাপ মরার পরে সে গদ্দিনেশিন হবে, সে রাজা হবে, তবে গদ্দিনেশিন হওয়ার আগে কাম যা করা ঠিকই করতে থাকে। তো একই রকম ওদের আকীদা যে উযাইর হলো আল্লাহর বেটা, আল্লাহর পুত্র, তা আল্লাহর পুত্র কি করবে? আল্লাহ যা করে তাই করবে, খোদাই কাজ করবে, খোদাই দুনিয়ার মধ্যে ছড়ায় দিবে, এটাকে আরো স্ট্রং করবে, রাজত্ব আরো বিস্তৃত করবে। আর মুশরিকদের আকীদা ছিল আল মালায়েকা তো বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ধিক্কার জানিয়ে বলেন, তোরা নিজেদের জন্য মেয়ে পছন্দ করিস না, মেয়ে জন্ম নিলে জ্যান্ত দাফন করে ফেলিস, আর ফেরেশতাদেরকে বানায় দিলে আল্লাহর পুত্র না আল্লাহর মেয়ে, কত বড় জঘন্য কাজ এটা, নিজের জন্য যেটা পছন্দ করিস না সেটা আল্লাহরে দিয়ে রেখেছিস, কি দলিল আছে তোদের কাছে যে ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ফেরেশতাদেরকে কেউ যদি কন্যা বলে তাদের ঈমানই থাকবে না, বলবেন তাহলে কি ফেরেশতারা পুরুষ? আরে ফেরেশতারে না পুরুষ বলা যাবে না মহিলা বলা যাবে, মহিলা যে বলা যাবে না এর পক্ষে কোরআনের অকাট্য দলিল আছে, আর পুরুষ এজন্য বলা যাবে না, আকিদার ব্যাপারে ধারণা ভিত্তিক কথা বলা যায় না, এর জন্য অকাট্য প্রমাণ লাগে। কোরআনে বা হাদিসে কোথাও তাদের জেন্ডার পুরুষ, তারা মেইল, এভাবে আলাদা করে স্পেসিফিক আল্লাহ বা তার রসুল কিছু বলেন নাই, সুতরাং তাদের নিজেদের পক্ষ থেকে মন গড়াভাবে জেন্ডার নির্ধারণ করা যাবে না, তারা আল্লাহর বিশেষ সৃষ্টি, সুতরাং তাদেরকে নারী আর পুরুষ এভাবে ভাগ করা যাবে না। হ্যাঁ, এখন কেউ বলতে পারেন তাহলে পুরুষ রূপে আসে কেন? মারিয়াম আলাইহিসসালামের কাছে এসেছিল, তখন অন্তত বেডি সাইজে আসতো, কারণ মহিলার কাছে মহিলা আসলে স্বাভাবিক লাগবে, সহজ লাগবে। ওই মহিলা আসামি গ্রেফতার করলে মহিলা পুলিশ নিয়ে আসে না কেন? মহিলাকে দিয়ে মহিলাকে হ্যান্ডেল করলে জিনিসটা সহজ, পুরুষ গিয়ে যদি হ্যান্ডেল করে বিষয়টা জটিল। তাহলে মা মারিয়াম আলাইহিসসালামের কাছে এসেছিলেন, তখন পুরুষ সেজে কেন আসলেন? সদাসর্বদা পুরুষের রূপে কেন আসেন? কারণ
নারী না হয়ে নারী সাজা যায় না, নারী না হয়ে নারী সাজলে তার উপর আল্লাহ লানত। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, এই যুগের ওই সমস্ত নারীরূপী পুরুষদের কথা বলছি না, যারা পুরুষ হয়েও নারী সেজে গর্ববোধ করে, আবার মিডিয়ার সামনে এসে বড় গলায় এই ডায়লগও মারে, আমরা হচ্ছি পুরুষের দেহে আটকে পড়া নারী। নাউযুবিল্লাহ মিনাল, আল্লাহ বানিয়েছেন পুরুষ। এখন এগুলো মিডিয়াতে কমন হয়ে গেছে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে কমন হয়ে গেছে, এলজিবিটি কিউ আর ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে প্রকাশ্যে আন্দোলন হচ্ছে, নারীদের মতো শাড়ি একটা পরে, মেকআপ পরে আর ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে হেঁটে এসে তারপর বলে এটা আমার চয়েস, আমার ব্যক্তি স্বাধীনতা, আমি যা ইচ্ছা তা পরবো, যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে লিপ টুগেদার করবো, এটা নিয়ে কাঠমোল্লাদের গায়ে আগুন জ্বলার কি আছে? নাউযুবিল্লাহি মিনাল। তো নারী না হয়ে নারী সাজা যায় না, এটা তার উপর আল্লাহ লানত থাকে। তো এখন পুরুষ সাজিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আরো অনেক হিকমত আছে, কখনো এটা নিয়ে আলোচনা সুযোগ হলে লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সূরা ইখলাসের প্রথম আয়াতে আল্লাহ তাআলা তাওহীদের প্রতি ফোকাস করে মুশরিকদের আকীদারও খণ্ডন করলেন, ইহুদিদের আকীদারও খণ্ডন করলেন, খ্রিস্টানদের আকীদারও খণ্ডন করলেন, অগ্নি পূজক যারা আগুনকে রব বানিয়েছে ওদের আকীদারও খণ্ডন করলেন, যারা চাঁদ সূর্যের পূজা করে ওদের আকীদারও খণ্ডন করলেন, আর স্পষ্ট জানালেন আল্লাহ এক, আল্লাহ তার সত্তায়ও এক, তার গুণাবলীতেও এক, তার কর্মেও এক। আল্লাহ তাআলাকে একমাত্র রব মানতে হয়, ইবাদত একমাত্র তারই করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যায় না, করা উচিত না। হ্যাঁ, তাওহীদের দুইটা অংশ, দুটো বাদ দিয়ে তাওহীদ হয় না, এটার আলোচনা এ সপ্তাহে যাব না, সময় কম।